আসসালামু আলাইকুম। টেক মাস্টার্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব ইসলাম। জিপি ইজিনেটে আমরা যারা ফ্রিনেট ইউজ করি তাদের বেশিরভাগই দেখা যায় যে আমরা ইপ্রক্সি কেপিএন টানেল দিয়ে জিপি ফ্রিনেট ইউজ করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা ঝামেলা হয়। কি ঝামেলাটা হচ্ছে? আমাদের কনফিগারেশন বারবার আপডেট করতে হয় অথবা কনফিগারেশন নিজেদের তৈরি করতে হয় ইন্টারনেট থেকে। তো সেক্ষেত্রে একটা এক্সট্রা ঝামেলা। তো আজকে আমি যে ট্রিকটি শেয়ার করব সেটার ক্ষেত্রে যে ভিপিএনটি শেয়ার করব, এই ভিপিএনের মাধ্যমে আপনি হাই স্পিডলি ভাবে সব কিছু ইউজ করতে পারবেন। স্পিড অনেক ভালো আছে, ওই কেপিএন টানেল ইপ্রক্সির মতনই আপনারা স্পিড পাবেন। কিন্তু এই অ্যাপসটা একটা এক্সট্রা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে কি আপনাদের এটায় কোনো কনফিগারেশন পোর্ট করতে হবে না। কনফিগারেশন ছাড়াই আপনারা একবার সেটআপ দিয়ে সেটিং সবসময় চালাতে পারবেন। তাহলে কথা না বলে শুরু করি। প্রথমত আপনারা সবাই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে অ্যানোনি টান নামে একটা অ্যানোনি টান লিখে সার্চ দেবেন, দেখবেন যে একটা ভিপিএন পাবেন অ্যানোনি টান। অ্যানোনি টান আমার অলরেডি ইনস্টল করা আছে, এটা সবাই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন যে ডান পাশে একদম উপরে উপরে একদম ডান পাশে লেখা আছে যে স্টেলথ সেটিং। তো স্টেলথের সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন যে স্টেলথ টানেল অন অফ, এটা অন করে দেবেন। তারপর এখানে কানেকশন প্রোটোকল, এখানে টিসিপি লেখা আছে, এটা এইচটিটিপি করে দেবেন। এখানে কানেকশন পোর্ট এডিটি থাকুক। 3 নম্বর অপশানে দেখুন যে কাস্টম টিসিপি স্ল্যাশ এইচটিটিপি হেডার, এটা অন করবেন। তারপর এখানে দেখুন যে এডিট কাস্টম টিসিপি এইচটিটিপি হেডার অপশনটি চালু হয়ে গেছে, এটা ওপেন করবেন। এখানে আমাদের যে জিপি সার্ভারের প্রক্সিটা আছে সেটা লিখবো, রিডাইরেকশন ডট জিপি ইজিনেট ডট কম। তারপর রিকোয়েস্ট মেথড এখানে কানেক্ট দেওয়া আছে, এটা আমরা গেট দিয়ে দেব। তারপর এখানে হচ্ছে গিয়ে এক্সট্রা হেডার, এটা অনলাইন হোস্ট মার্ক করে দেবো, কিপ অ্যালাইভ মার্ক করে দেবো। তারপর জেনারেট দেবো, জেনারেট দিলে আমাদের এইচটিটিপি হেডার কমপ্লিট। তারপর এখানে জেনারেটের পাশে মধ্যে যে অপশনটা আছে ব্লেড ডেট, এটায় ক্লিক করব। ক্লিক করার পরে পাশে যে সেভ অপশনটি আছে সেভে ক্লিক করব। সেভের পরে নিচে দেখুন যে আবার সেভ লেখা আছে, আবার সেভে ক্লিক করব। এবার আমরা যদি দেন আমার ইপ্রক্সিটি অফ করে নিই, আমাদের সেটিং হয়ে গেছে। এবার আমরা যদি এটা কানেক্ট করি, দেখুন আমি কানেক্টে ক্লিক করলাম, জাস্ট হালকা কিছু সময় লাগবে। আর এটা বেশিরভাগ যাদের এই জিনিস চলে তারাই ইউজ করতে পারেন। দেখুন কানেক্টেড হয়ে গেছে, নোটিফিকেশন বারে দেখুন যে লেখা আছে অ্যানোনি টান ইজ কানেক্টেড। এবার আমরা একটু ইউটিউব থেকে ঘুরে আসি, দেখি স্পিড কেমন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। কনফিগারেশন আপডেট করার থেকে এটা অনেক ভালো হবে যতটুকু মনে হয়। দেখুন আমরা ইউটিউবে একটা ভিডিও দেখি, এবং আপনার স্পিড মিটারের দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি ভলিউমটা কমায় নিলাম, কারণ দেখা যায় কপিরাইট ধরতে পারে। দেখুন 128, 78, আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যার জন্য কম। এখানে কমবে না, দেখুন 200, 210, 195, 700, 800 কেবি অলওয়েজ থাকে। আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা, এই জন্য আর কি স্পিড কম দেখাচ্ছে। এছাড়া করছি ওই ফোনগুলো স্পিড ভালো পাচ্ছে। তো আশা করি আপনাদের ফোনগুলো স্পিড ভালো পাবে, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। বারবার কেপিএন টানেল এবং ইপ্রক্সির কনফিগারেশন আপডেট দিতে হবে না, এবং অন্যের কনফিগারেশনের জন্য ওয়েট করতে হবে না। এভাবেই আপনারা একবার সেটআপ দিয়ে অনেক সময় বা যতক্ষণ ইজিনিট আছে ততক্ষণ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। সবাইকে একটা অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই সাহায্য করব, একটু রিপ্লাই দিতে সমস্যা হলে মনে কিছু করবেন না, অবশ্যই রিপ্লাই দেবো, কারণ বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি। তো তাহলে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম কুম।